বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দু ভাইদের জন্য নমস্কার, খ্রিস্টান ভাইদের জন্য গড ব্লেস ইউ, আর মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম। আমার আজকের এই সাংবাদিক সম্মেলন শুধুমাত্র একটি কারণে, আমি নারী অধিকারে বিশ্বাসী, নারীকে নারীর মর্যাদায় প্রতিষ্ঠাতে বিশ্বাসী, তাই আমি নারী নির্যাতন আর নারী ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করতে চাই। কারণ সমাজে যে হারে নারী ধর্ষণ বেড়েছে, এই নারী ধর্ষণ বন্ধ করতে হলে আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আপনারা বিশ্বাস করুন, আমি এতটুকু মিথ্যা কথা বলছি না। আমি একটি মেয়ে, মেয়ে হবার পর আমার এই ধর্ষণ করার কথা এই জন্য বলতে চাই, যাতে করে আমার মতো আর কাউকে ধর্ষণ করতে না পারে, আমার মতো আর কেউ জীবন যেন নষ্ট করে দিতে না পারে। আমি আপনাদের অনুরোধ করে বলছি, ওই চরিত্রহীন লম্পটের কথা আপনারা বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। সুলতান সাহেব, এই মুহূর্তে যে ঘটনা ঘটে গেল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? এই ঘটনাকে আপনি কোন দৃষ্টিতে দেখতে চান? এটা হচ্ছে আজকাল যারা রাজনীতি করে তাদের নোংরা মন মানসিকতা। কথাটা ঠিক বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলুন প্লিজ। আপনারা নিশ্চয় স্বীকার করবেন, আমি নারী আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে একটা আলাদা ইমেজ তৈরি করেছে, তাই নিশ্চয়ই কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দল এই মেয়েটাকে টাকার বিনিময়ে ভাড়া করে আমার ভাবমূর্তি নষ্ট করতে পাঠিয়েছে। প্লিজ সুলতান সাহেব, আপনি বলুন। আমি বলছি, আপনারা সত্যকে আবিষ্কার করুন, সেই সত্যকে জনগণের সামনে তুলে ধরুন। আমার আর বলার কিছুই নেই, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমার আর কিছুই বলার নেই, প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ। ব্যাপারটা পত্রিকা ছাপাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমাদের চরিত্র খুব ভালো ডার্লিং, গিনিস বুকে ওঠার মতো চরিত্র। ওই পাগলি কনফারেন্স রুমে ঢুকে পড়বে আমি কি জানতাম? সাংবাদিকদের বলে দিলে যদি একবার ফুটা খোঁজা শুরু করে দেয় তাহলে রাংঝালে দিয়ে সে ফুটা বন্ধ করতে পারবে না। বুঝলাম, জানতে পারোনি, কিন্তু আমি বুঝতে পারছি না তোমার রাজনীতি করে মন্ত্রী মিনিস্টার হওয়ার শখ জাগলো কেন? সেই বুদ্ধি তোর হয় নাই। আমি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য রাজনীতি করছি না। আরে আমি তো ইলেকশনই করব না, এমন একখান ভাব দেখে ইলেকশন বয়কট করব, যারাই ক্ষমতায় আসুক আর বিরোধী দলে থাক আমাকে গণায় ধরবে। এতে তোমার লাভটা কি? লাভ রাজনীতির মুখোশ পরে দু নাম্বার ব্যবসা চালিয়ে যাওয়া, যাতে করে পুলিশি নজর আমার উপর না পড়ে। এই যে আজ 2 কোটি টাকার ব্রাউন সুগার আসছে, কেউ বুঝতে পারবে আমি ড্রাগস ব্যবসা করি? হ্যালো, আমি 303 বলছি। আজ 2 কোটি টাকার হেরোইন পাচার হবে মহেশখালীতে। জ্বালায় দিল আমার 2 কোটি টাকার ড্রাগস, জ্বালায় দিল এত বড় কলিজা আমার এলাকায় কোন পুলিশের বাচ্চার হলো? ওই পুলিশের বাচ্চাটাকে আমি জ্বালায় দিতে চাই, আমি জানতে চাই এই আগুন চালাতে পারবে কে? একজনই আছে, ওর নাম আগুন, জুলিয়া। জানি, অঙ্কটা জানা আছে তো? আছে। এই আগুন, আমি তোরে বাইরের মানুষের জন্য মাস্টার করে গড়িয়া তুলি নাই, আমি আমি তোরে নিজের হাতে বড় করছি। তোর বাবার খনিগো খুঁজা বাইর করা তাকে শাস্তি দেবার লাগিয়া। তোমার কথাটা যেমন ঠিক তেমনি আমি যা করছি তাও ঠিক। আমি তো মনে করি ভাড়াটে মাস্তানি করতে করতে একদিন ঠিকই আমি আমার বাবার খুনির কাছে পৌঁছে যাব, তাই বলছি আমার কাজটা আমাকেই করতে দাও। তুমি আমার তুহিনকে শত্রুর হাত থেকে বাঁচিয়েছ, তোমার কাছে আমরা ঋণী হয়ে গেলাম। এটা ভুল কথা, তুহিন আমার ছোট ভাইয়ের মতো, বড় ভাই চিরদিনই ছোট ভাইদের বিপদে এগিয়ে আসবে। চলি, তুহিনের মা চোখের সামনে স্বামীকে খুন হতে দেখে পাগল হয়ে গেছে, তাই সবসময় ওই একটা কথা বলে চিৎকার করে।
তোমার ঠিকানাটা কিন্তু জানা হলো না। দক্ষিণপাড়ার মহল্লা, শান্তর নাম বললেই সবাই দেখে দেবে। আসি। আচ্ছা, কেউ দেখিয়ে দিলে তো ভালোই হতো। ওই হারামের বাচ্চার ঠিকানাটা আমার খুবই প্রয়োজন। ওর জন্যই আমার 10 লাখ টাকা হাতছাড়া হয়ে গেল। এই আগুন, এই কয় লাখ বললি? 10 লাখ। 10 লাখ? হায় হায়, বলিস কি! আরে তাহলে বলছি কি, কত স্বপ্ন দেখলাম এই 10 লাখ টাকা নিয়ে তোকে বিয়ে করব। ভেস্তে গেল, সব ভেস্তে গেল। আর বলিস না, আমার শুনেই কেমন কেমন লাগছে। ইস, মনে হচ্ছে ওই হারামিটাকে আমিও দুইটা ঘুষি মেরে আসি। আহা, চিন্তা করিস না, আজ হয়তো চান্স মিস করেছি, কাল আবার ট্রাই করব। তাই কর, 10 লাখ টাকার কন্ট্রাক্ট কিছুতেই মিস করা যাবে না। আমার মনে হয় ভাড়াটি খুনি, তবে একবার যখন দেখেছি ওই চেহারাটা আমি ভুলব না চাচা। আমি ওকে ঠিকই বুঝিয়ে দেব, আমার শরীরে একজন সৎ পুলিশ অফিসারের রক্ত। এ কি, তুহিনের অবস্থা কেন বাবা? কে মেরেছে? কার কার এত বড় সাহস? এই এই, তুই না পুলিশ ইন্সপেক্টর? তোকে মারলো আর তুই কিছুই বললি না? তুই এক কাজ কর, শত্রুর ঠিকানাটা আমাকে বল। আমার একজন লোক আছে, তাকে দিয়ে এমন শিক্ষা দেব ও এই এলাকা ছেড়ে চলে যাবে। তেমন একজনই তুহিনকে জীবন বাঁচাতে সাহায্য করেছিল, ওর নাম শান্ত। কি রে, এত রাতে কোথায় যাচ্ছিস? কাজল, মনে হলো আমার মা আমাকে ডাকছে। তোর মা মানে? হ্যাঁ, আমার মা। আজ থেকে 20 বছর আগে এমনই একটি রাতে আমার চোখের সামনে বাবা খুন হলো। ছোট ভাই আগুনকে নিয়ে এক সিপাহী আঙ্কেল কোথায় চলে গেল, আর দেখা হয়নি। মার কথা বলছিলি না? মা প্রসব বেদনাতে চিৎকার করছিল, আমি তাকে হাসপাতালে নিয়ে যাবার জন্য কত চিৎকার করলাম, কিন্তু কেউ আমার কথা শুনল না, কেউ না। হঠাৎ দূরে একটা ঠেলাগাড়ি দেখে ছুটে গেলাম ঠেলাগাড়ির কাছে। ঠেলাগাড়ি নিয়ে এসে দেখি বাবার লাশ নেই, মাও নেই। কোনোদিন তো এই কথাটা বলিস নি। আমার কষ্টটা আমার করে রাখতে চেয়েছি। আমি জানি, আমি জানি মানুষ কষ্ট ভুলতে চায়, কিন্তু আমি ভুলতে চাই না। আমি তার লালন করে রাখতে চাই। কেন রাখতে চাই জানিস? কষ্ট থাকলে আমার মাকে মনে পড়বে, আমার মাকে মনে পড়বে, আমার মাকে মনে পড়বে, মাকে মনে পড়বে। কাজল, আজ আমার মন বলছে আমার মা ওই জায়গাতেই আসবে, ঠিক আসবে। তাই আমি যাবো, আমার মার কাছে যাবো, আমার মার কাছে যাবো, আমার মার কাছে যাবো। আমি এসেছি, তুমি কোথায় মা? তুমি কোথায়? তুমি কি আমার ডাক শুনতে পাও না? আমি তোমাকে ডাকছি মা, আমি তোমাকে ডাকছি। বলো তুমি, আমি আর কত বছর একা থাকবো? আমি তোমাকে কাছে চাই মা, কাছে পেতে চাই, কাছে পেতে চাই। তুই
তুই এলি না মা, ঠিক আছে, তুই তোর ছেলেকে ভুলে গিয়ে তোর রাজ্যে সুখে থাক, তোর রাজ্যে সুখে থাক, তোর রাজ্যে সুখে থাক। তুই এই সেদিন তোর জন্য আমার শিকার হাত ছাড়া হয়েছে। দেখ, আজ আমার মায়ের কথা মনে পড়ছে, তাই তোকে আঘাত করতে চাই না। তুই যা, ঠিকানা দিচ্ছি, অন্যদিন আমার মহল্লাতে আসিস। আমার তোর মার কথা মনে পড়ছে না, তাই আমার জন্য অন্যদিন আর আজ দুটোই সমান। মায়ের দুধ খেয়ে থাকলে পালিয়ে না গিয়ে সামনে হয়। আমি যদি তোর মাস্টারের লাইসেন্স বাতিল করে না দিতে পারি, তাহলে আমার নাম সান্ত্বনা। দেখো জিনিস একখান, মনে হইতে আছে রেলগাড়ির পেছনের বগিটা হেল্লা দিল্লা যাইতে আছে। ওই যুবতী যদি তোর পছন্দ হইয়া থাকে, তাইলে আমি তোরে যা করতে দেবো তুই তা করতে পারবি? তোমার যোগ্য শিষ্য হইয়া থাকলে অবশ্যই পারুম, কও কি করতে হইব? ওই যুবতীরে জড়াই ধরে কবি আই লাভ ইউ, যুবতী যদি চিৎকার দেয় তুই পর্যন্ত তোর ভালোবাসা দেয় না হইব, ততক্ষণ পর্যন্ত পারবি না কিন্তু। কিন্তু ওস্তাদ, যদি পাবলিক আইসা কিল গুতা দিতে শুরু করে? হালার পোহালা, প্রয়োজনে চর থাপ্পড় কিল গুতা লাতুষ্টা সব খাবি, তারপর ছাড়বি না কিন্তু। ঠিক আছে ওস্তাদ, তাই হবে, আসি। হ্যাঁ, দুয়ারে গেলাম, হয়ে গেলাম। আলার পসি কন্যার বাচ্চা, তোর লুচ্চা আমি এইবার, তোমার পিছে আমি, আমার সামনে তুমি, আই লাভ ইউ। আমার যা, এই এসব কি হচ্ছে? ছাড়ুন ছাড়ুন বলছি, জীবন গেল ছাড়ুন না। তুমি আমারে ভালোবাসো কও? এই যে ভাই, আপনারা দেখেন এই বদমাইশটা আমার ইজ্জত দিয়ে ছিড়িমিড়ি খেলছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান ভাই। আমি সন্ত্রাসী মহব্বতের শিষ্য, যে আমার সামনে আসবে তাকে জানে বাইরে ভালো। এই যে ভাই, এই লোকটাকে আমি চিনি না জানি না, আমাকে বলে আই লাভ ইউ, আবার সন্ত্রাসের ভয় দেখায়, মারুন ভাই। এই বদমাইশটা আমার জোর করে ধরে রাখো, আই লাভ ইউ। কি তোর এত বড় সাহস? তুই আমার ভালোবাসার কাছে আই লাভ ইউ, আর আমার কাছে উস্তাদ শালার বুট, তোর শালার ব্যাটা। এই তুমি যাও, রাইতে আমি তোমার সাথে দেখা করু। সাবধানে আইসো, বাজান করলাম বাড়িতে আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি গেটা দিয়ে আমুনে। তুমি যাও, তুই আমার মার সম্মান সব নষ্ট করে দিয়েছিস।
তোকে নিয়ে আমি মনে মনে কত অহংকার করি। এই তো গতকাল এক মাস্টার আমার ভাইয়াকে মেরেছে, আমি তোর কথা বললাম, এখন দেখছি আমার অহংকারটাই মিথ্যে, তোর চেয়েও বড় মাস্তান আছে। আরে বাবা, হয়েছে কি বলবি তো? হয়েছে কি মানে, কাল রাতে তোকে কে তাড়া করেছিল? তুই দেখলি কোথা থেকে? না দেখলি কি বলছি? ভাগ্যিস আমার বাবার ভাইয়ের সাথে তোকে পরিচয় করিয়ে দেইনি, তাহলে তো যা হবার কালই হয়ে যেত। ওই হলো সেই শান্ত মাস্তান যার জন্য 10 লাখ টাকা কন্ট্রাক্ট নিও, ওই দিন পুলিশ ইন্সপেক্টর তুহিনকে মারতে পারিনি। তুই কাকে মারার কন্ট্রাক্ট নিয়েছিস? ইন্সপেক্টর তুহিন। ইন্সপেক্টর তুহিন? তুই আমার সাথে প্রেম করে আমার ভাইকে মারার কন্ট্রাক্ট নিয়েছিস? তোর ভাইয়া মানে? বাংলা বোঝো না, ভাইয়া মানে আমার ভাইয়া। আমার কি দোষ, কতবার বলেছি সবার সাথে পরিচয় করিয়ে দিতে, ভাগ্যিস ওই শান্ত মাস্টার সময় মতো এসেছিল, আরে নইলে তো জ্বালিয়ে দিতাম। এবার মাফ করে দে প্লিজ। মাফ করে দিলাম, তবে তোকেও বলছি আজ ওকে বলে আসবি তুই কন্ট্রাক্ট বাতিল করেছিস। 100% আমি টাকা হারাতে পারবো, কিন্তু আমার ভালোবাসা রানীকে হারাতে পারবো না।